বন্ধুরা, আজকে তৃতীয় শ্রেণীর বই থেকে আমরা একটি কবিতা আবৃত্তি করব এবং এই কবিতাটা সকলের জন্য খুবই দরকারি। কবিতার নাম আদর্শ ছেলে। আদর্শ ছেলে, আদর্শ ছেলে, কুসুম কুমারী দাস, কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে, আমাদের দেশে হবে, সেই ছেলে কবে, সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে, কথায় না বড় হয়ে, কাজে বড় হবে, কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, তেজে ভরা মন, মানুষ হইতে হবে, মানুষ হইতে হবে, এই তার পণ, এই তার পণ, বিপদ আসিলে কাছে, বিপদ আসিলে কাছে, হও আগুয়ান, হও আগুয়ান, নাই কি শরীরে তব, নাই কি শরীরে তব, রক্ত মাংস প্রাণ, রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার, চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়, সে কি পড়ে রয়, সে ছেলে কে চায় বলো, সে ছেলে কে চায় বলো, কোথায় কোথায়, কোথায় কোথায়, আসে যার চোখে জল, আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়, মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে, সাদা প্রাণে হাসি মুখে, করো এই পণ, করো এই পণ, মানুষ হইতে হবে, মানুষ হইতে হবে, মানুষ যখন, মানুষ যখন, কৃষকের শিশু কিংবা, কৃষকের শিশু কিংবা, রাজার কুমার, রাজার কুমার, সবারই রয়েছে কাজে, সবারই রয়েছে কাজে, বিশ্ব মাজার, বিশ্ব মাজার, হাতে প্রাণে খাটো সবে, হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, শক্তি করো দান, তোমরা মানুষ হলে, তোমরা মানুষ হলে, দেশের কল্যাণ, দেশের কল্যাণ। ধন্যবাদ সবাইকে।